আখ্যা পেয়েছিলেন। বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্যের ব্যপ্ত জগতেও তার প্রবেশ ঘটেছিল। রাজনারায়ণ বিশ্বাস করতেন ধর্মহীন শিক্ষা কোনো শিক্ষাই হতে পারে না। আবার এও বিশ্বাস করতেন বহুদেববাদ মানুষের মধ্যে অকারণ বিচ্ছিন্নতা ও অসম্মানের কারণ। রাজনারায়ণ ইংরেজিতে প্রচুর লিখেছেন, কিন্তু পাশাপাশি বাংলা লেখাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। প্রায় 20টি বাংলা বই ছাড়াও পত্রপত্রিকায় ছড়ানো এবং গ্রন্থাগারে প্রকাশিত হয়নি এমন রচনার সংখ্যা প্রচুর। তার আত্মচরিত বা সেকাল আর একাল চিরকালীন রচনার স্বাক্ষর বহন করছে। ধর্ম, সমাজ, ইতিহাস, রাজনীতি, সাহিত্য এতগুলি শাখায় তার লেখনী অনায়াস জারি ছিল। এর কারণে তার রচনাভঙ্গিতে একটা ঋজুতা এবং সরলতা পাঠকের চোখে সহজেই ধরা পড়ে। হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা, আত্মচরিত, হিন্দু ও প্রেসিডেন্সি কলেজের ইতিবৃত্ত ইত্যাদি রাজনারায়ণের উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি কয়েকটি উৎকৃষ্ট ব্রহ্মসঙ্গীতেরও রচয়িতা। 1899 সালের 18ই সেপ্টেম্বর রাজনারায়ণ বসুর জীবনাবসান হয়। যুগান্তর বিপ্লবী দলের সদস্য দীনেশচন্দ্র মজুমদার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে 1907 সালে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে বাবাকে হারানোর পর আত্মীয়দের সাহায্যে দীনেশচন্দ্রের শিক্ষা লাভ হয়। আইএ পড়ার সময় দীনেশচন্দ্র মজুমদার যোগাভ্যাস করতেন। পরে সিমলা ব্যায়াম সমিতিতে তিনি লাঠি ও ছোঁড়া খেলা শেখেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঘাযতীনের নেতৃত্বে বিপ্লবী অভ্যুত্থানের সময় বালেশ্বরের গুপ্ত ঘাঁটির পরিচালক শৈলেশ্বর বসু টিবি রোগে আক্রান্ত হলে অনুজা চরণের সঙ্গে রাত জেগে দীনেশচন্দ্র মজুমদার তাকে সেবা করেন। দলের নির্দেশে 1930 সালে টিগার্ড নিধন চেষ্টায় তিনজনের দলের অন্যতম সদস্য ছিলেন দীনেশচন্দ্র মজুমদার। টিগার্ডকে আক্রমণকালে দীনেশচন্দ্র গ্রেপ্তার হন। পরে বিচারে 1930 সালের 18ই সেপ্টেম্বর আজকের দিনে দীনেশচন্দ্র মজুমদারের যাবজ্জীবন কারাদণ্ড হয়। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। হাসিতে খেলিতে আসিনি এ জগতে, করিতে হবে মোদের মায়েরই সাধনা। দেখাতে হবে আজি জগৎবাসী সবে, এখনো ভারতের চায়নি রে চেতনা। দেখাতে হবে আজি জগ